Assalamualaikum everyone. Shokol ke ider ake khub dhamakadar ekta shopping vlog e onek onek welcome korchi. Jekhane thakbe erokom shundor shundor shoes collection, then onek shundor shundor jewelry collection jegulo amar all time favorite, and also thakbe onek dhoroner nails collection, beauty products and all that. Ebong shobkichui thakbe onek kom dame. So let's get started. Last year কুরবানির ঈদের আগে কিন্তু আমি মৌচাক মার্কেটে একটা ব্লগ করেছিলাম এবং এই চিন্তা করলাম যে এবারেও একটা ব্লগ করি আপনাদের জন্য মৌচাক মার্কেট নিয়ে এখানকার কালেকশনগুলো আপনাদের সামনে শো করব এই যে সুন্দর সুন্দর কুর্তিগুলো আছে এগুলো ওনারা বলেছিল 600 টাকা করে আই ডোন্ট নো আমি যেহেতু কিনিনি দামাদামি করলে হয়তো 100-150 টাকা কম পেতেও পারেন বাট এগুলো নরমালি হচ্ছে আরো দাম বেশি হয় আমরা যে অনলাইন থেকে কিনি সেম কোয়ালিটি ছিল বাট খুবই কম দামে ওনারা সেল করছিল আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ছিল মৌচাক মার্কেটে আসলে জামা কাপড়ের থেকে বেশি আমার নজর থাকে জুয়েলারিজ এর উপরে তো একটু পরে আপনাদেরকে এখানকার জুয়েলারিজ এর কালেকশনও দেখাবো এরপরে নেক্সট সপ্তাহে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডের কালেকশন ছিল তারপর ব্যাগস এর কালেকশন ছিল যারা হচ্ছে পার্স খুব লাইক করেন এখানে খুব কম দামের মধ্যে পার্স পাবেন টিকলি লাভাররা যারা আছেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর টিকলি কালেকশন ছিল যেগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 100 টাকা থেকে শুরু ব্রুচের কালেকশন ছিল আর ঝুমকার কথা কি আর বলবো প্রত্যেকটা ঝুমকা জাস্ট মার্ভেলাস ছিল এরপর ঘুরতে ঘুরতে চলে গেলাম হচ্ছে একটা শুজের শপে এখানে আমি খুব একটা আহামরি কালেকশন দেখিনি সবকিছু আমার কাছে পুরানো লেগেছে তাই আর আমার ওভাবে করে এখান থেকে নেওয়া হয় নাই তারপর এই চুড়িটা দেখেছিলাম এটা অসম্ভব সুন্দর ছিল ওনারা বলেছিল এটার প্রাইস 200 টাকা বাট এটা আই গেস 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপর আপনাদেরকে এখন কিছু রিংস এর কালেকশনও দেখাবো এখানে যে রিংস এর সুন্দর সুন্দর কালেকশন ছিল Then you can see এখানে ব্রেসলেটেরও অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখান থেকে আমি এক জোড়া নিয়েছিলাম যেটা পড়েছিল হচ্ছে 100 টাকা ফার্স্টে আমার এই যদিও সিলভারটা নেওয়ার খুব ইচ্ছা ছিল বাট পরে দেখলাম যে এটা আমার সাইজের সাথে মিলছে না তো এই জন্য আমি গোল্ডেন কালারটাই নিয়েছিলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে রিঙ্কির দুলটা অনেক বেশি পছন্দ হয়েছিল আর উনি বলেছিল এটার প্রাইস 200 টাকা বাট আই গেস 100-150 টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন সো হিয়ার ইজ মাই চুড়ি চুড়ি বলতে পারেন ব্রেসলেট বলতে পারেন অসম্ভব সুন্দর ছিল তারপর এই ব্রেসলেটটাও কিন্তু খুব সুন্দর ছিল এটার প্রাইস ছিল হচ্ছে 150 টাকার মতো আমরা সবাই জানি যে আশেপাশে সব কিছুর দাম অনেক বেশি বেড়ে গিয়েছে ইনফ্যাক্ট নিউ মার্কেট বলেন বা মৌচাক মার্কেট বলেন এই টাইপের সবগুলোতেও কিন্তু দাম অনেক বেড়ে গিয়েছে বাট তাও তুলনামূলক মোটামুটি কম দামে কিন্তু আজকে আমি অনেক কিছুই দেখেছি তারপর এখানে সুন্দর সুন্দর ফলস নেইলের কালেকশন ছিল এগুলো লাইক 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো 24 পিসের হয়ে থাকে আমিও ফলস নেইল কিনেছিলাম বাট আমি অন্য একটা শপ থেকে কিনেছিলাম ওটা অনেক ফ্যান্সি ছিল তারপর ইউ ক্যান সি এখানে খুবই সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন আছে এগুলো 100 টাকা 150 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কালারফুলও নিতে পারেন বা বেইজ কালারও নিতে পারেন তারপরে এই দুলটা আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছিল বাট উনি একদমই দাম কমাতে চায়নি আমি বলেছিলাম 200 টাকা বাট উনি আর একটু বেশি বলছিল তো আমি আর এই দোকান থেকে নেই নাই পরের দোকান থেকে হচ্ছে এই পিঙ্ক কালারটা নিয়েছিলাম অনেক সময় দেখা যায় যে টারবান করলে দুল পরা হয় বাট খুবই রেয়ারলি যেহেতু আমার খুবই পছন্দ হয়েছে তাই নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিল হচ্ছে 170 টাকা দামাদামি করে 170 দিয়ে কেনা পসিবল ছিল আর তারপর এখানে আরও সুন্দর সুন্দর ব্রেসলেটের অনেক কালেকশন ছিল সো আপনারা যারা ব্রেসলেট লাইক করেন ডেফিনেটলি কিনতে পারেন এই ব্রেসলেটটা যেমন আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম এটার মধ্যে ব্ল্যাক একটা পাথর ছিল খুবই ভালো লেগেছে এবার চুড়ি কেনার ইচ্ছা ছিল বাট চুড়ি সবগুলোতে আমি ইউনিক তেমন কিছু পাই নাই তাই আর চুড়ি কিনি নাই যদিও আমার খুব বেশি ইচ্ছা করতেছিল যে লাল এক্সের চুড়ি কিনবো বাট একদমই পছন্দ হয়নি তাই আর কেনা হয়নি তারপরে যেখানে আমার বান্ধবী ইশরাত আরেকটা ব্রেসলেট দেখছিল এটার কিন্তু একদম সিলভার ভার্সনটা আমার কাছে আছে তারপর আরও আরও অনেক রিংসের কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই রিংসগুলো কিন্তু খুবই কম দামে ছিল এই রিংসগুলোর প্রাইস কিন্তু মোটামুটি বেশ ভালোই কম আমার কাছে যদিও 250 টাকা চেয়েছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু 100 করে কিনেছি বেশি দামাদামি পারলে আপনারা 80 দিয়েও কিনতে পারবেন তারপরে অনেক অনেক এখানে জুয়েলারিজ এর কালেকশন ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ঝুমকা ছিল বড় সাইজ ছোট সাইজ আরও কিছু শুজের কালেকশন এখানে দেখলাম বাট আমি যেটা বললাম যে শুজ এবার খুব নতুন কিছু পাই নাই আমি আর এবার আমার ইচ্ছা ছিল যে মৌচাক মার্কেটে আসলে আনারকলি মার্কেট থেকে কিছু প্যান্টস কিনবো বাট আমি টপস আর প্যান্টসের সব খুঁজেই পেলাম না সো আমি আলটিমেটলি কিনতে পারি নাই তারপর এখান থেকে হচ্ছে রিঙ্কি লিপস্টিক দেখছিল আই মাস্ট সে এগুলো খুব একটা ভালো কোয়ালিটির না একবারে ওর্স কোয়ালিটির বাট যারা প্রেফার করেন তারা কিনতে পারেন এগুলো কিন্তু 50 টাকা থেকে শুরু করে 100-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে ডিজার্ট কালার পাওয়া যায় তো যাদের অ্যালার্জি প্রবলেম নাই বা যারা ইউজ করতে লাইক করেন তারা কিনতে পারেন আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তাই আমি এখান থেকে আর নেই নাই যাদের ভালো লাগে তারা ডেফিনেটলি কিনতে পারেন তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ওয়াচের কালেকশন ছিল যেগুলো আপনারা 200-250 টাকা থেকে পেয়ে যাবেন ব্যাগসের কালেকশন ছিল একদম ফেক ভার্সন অফ এম কে এখানে ছিল যেগুলো আপনাদের পছন্দ নিতে পারেন
আমার কাছে ব্যাগগুলোর দাম চেয়েছিল হচ্ছে 300 টাকা করে, বাট দামাদামি করলে আই গেস 150 থেকে 200 টাকার মধ্যে তো ডেফিনেটলি দিয়ে দিবে। অ্যান্ড ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি, বেশ ভালোই ছিল। তারপর টু চেম্বারেরও ব্যাগ ছিল, যারা অনেক কিছু একসাথে একটা ব্যাগে রাখতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো অপশন হতে পারে। আর লাস্ট টাইম এসেও কিন্তু আমি এই শপটা থেকে অনেক কিছু কিনেছিলাম, দেন আমি একটা শপে চলে গেলাম যেখানে দেখলাম অনেক অনেক নেলসের কালেকশন। আর আপনারা সবাই জানেন আমি ফলস নেল কতটা লাইক করি, সো আমি চুজ করে নিলাম যে আমি এই ফলস নেলটা কিনবো। যদিও আমার কাছে ওনারা বলেছিল এগুলো 350 টাকা, বাট আমি কিনেছিলাম 200 টাকা দিয়ে। তারপর এখানে কিউট কিউট লিপস্টিকের সেট ছিল, এগুলো আপনারা 150 টাকায় পেয়ে যাবেন। তারপর অনেকে ফেশিয়াল রেজো ইউজ করেন, আমি একটা নিয়েছিলাম 120 টাকা নিয়েছিল তিনটার সেট, আমার কাছে কোয়াইট ইনএক্সপেন্সিভ মনে হয়েছে। তারপর এই জেট রোলারটা ছিল হচ্ছে 450 টাকা, দামাদামি করলে তো অবশ্যই আরও অনেক কমে আপনারা পেয়ে যাবেন। তারপর যেটা দেখলাম যে এই যে গ্লিটারগুলো এগুলো সেল করছে, আমার কাছে এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো মনে হয় নাই, বাট ট্রাই করার জন্য নিয়ে নিলাম। আর এটার প্রাইস ছিল হচ্ছে 60 টাকা। এই ধরনের আইলাইনারগুলো হচ্ছে আপনারা 80 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেন হচ্ছে আমরা নেক্সট শপে চলে যাই, এখানে জামা কাপড়ের কিছু দোকান ছিল অ্যান্ড ইনার ওয়্যারেরও কিছু দোকান ছিল, বাট আমি ইউজে সেই দোকানটাই খুঁজছিলাম যেখানে আমি কালারফুল প্যান্টস পাবো, বাট আমি না আলটিমেটলি পাইনি। আপনারা আমাকে এক্স্যাক্ট লোকেশনটা যদি দিতে পারেন যে আনারকলি মার্কেটের এক্স্যাক্টলি কোন জায়গায় পাবো আমাকে জানাবেন। অ্যান্ড লুক অ্যাট ইট গাইস, কোন ধরনের কী সুন্দর সুন্দর জুয়েলারিজ, মানে এতক্ষণ আমি যা দেখছি তার থেকে হাজার গুণে সুন্দর ছিল এই জুয়েলারিজগুলো। আর এখান থেকে তো আমি একটা টিকলি কিনেছিলাম, বিকজ আমার কাছে এত এত ভালো লাগছে কালেকশনগুলো। টিকলিটার দাম আই গেস 180 টাকা আর 150 টাকার মধ্যে ছিল, বাট অ্যাকচুয়ালি কালেকশন খুবই সুন্দর। আমার খুবই ইচ্ছা করতেছে যেরকম সেম ম্যাচিং ম্যাচিং একটা গলারও সেট কিনে ফেলি, সো দ্যাট আমি শাড়ির সাথে বা সালোয়ার কামিজের সাথেও পেয়ার আপ করতে পারবো। দেন এখানে অনেক সুন্দর সুন্দর শুজের কালেকশন ছিল, আপনারা যারা হিলস পরতে পছন্দ করেন ডেফিনেটলি এখান থেকে কিনতে পারেন। এই হিলসটা আমার কাছে বলেছিল 500 টাকা, বাট আই এম ড্যাম শিওর যে 350-400 টাকার মধ্যে কিন্তু ডেফিনেটলি দিয়ে দিবে। তারপরে আরও অনেক অনেক ঘুরে ঘুরে দেখছিলাম দোকান, এখানে একটা দেখলাম এই যে ফুল বিক্রি করছে, গাছরা বিক্রি করছেন, যারা হলুদের জিনিসপত্র কিনতে চান এখান থেকে কিনতে পারেন। তারপরে সিমিলার আরও অনেক শপ ছিল, বাট এই শপটা ছিল হচ্ছে ফুল অফ ব্রেসলেট অ্যান্ড রিংস, যারা হচ্ছে হিজাবি আপু তাদের জন্য এগুলো হ্যাভেন হবে, কারণ আমরা তো আসলে নর্মালি রিংই পড়তে পারি আর ব্রেসলেট পড়তে পারি, ইয়াররিংসও পড়তে পারি না। দেন এই যে পার্লার, এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি 80 টাকা দিয়ে কিনেছিলাম, পরার পর কিন্তু বেশ সুন্দরই লাগে, ইউ ক্যান সি। তারপর এখানে আরও অনেক অনেক কালেকশন আছে, এরকম 80 টাকা থেকে শুরু, আরও কমেও হয়তো পেতে পারেন, আমি খুব একটা ভালো দামাদামি করতে পারি না, তাই 80 টাকার মধ্যেই আমি নিয়েছি। তারপর এখানে দেখলাম যে অনেক ধরনের পাপোশের কালেকশন আছে, যারা হচ্ছে এরকম ফ্যান্সি টাইপের পাপোশ পছন্দ করেন ইউ ক্যান গো ফর দ্যাট ওয়ান। তারপর আমাদেরকে বললো যে এইদিকে হচ্ছে আনারকলি মার্কেট, সো আমরা গেলাম। আমি যেহেতু চিনি না কিছুই, যে যেটা বলতেছিল সেটাই শুনতেছিলাম, বাট ওই যে ডিজায়ার্ড দোকান আমরা খুঁজে পাইনি। দেন এখান থেকে রিঙ্কি কিছু হেয়ার ব্যান্ডস কিনলো, এগুলোর প্রাইস আমি বলবো মোটামুটি বেশ ভালোই ছিল, অত কম ছিল না। দেন উই হ্যাড সাম স্ন্যাক্স, যেহেতু হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে অনেক ক্ষুধা লেগে গেছে অ্যান্ড ওরা খুবই মিজারেবল অবস্থায় আসছিলো, সো এই জন্য ওরা মুখ ঢাকতেছিল বারবার যে আমাদের খ্যাত শট নিস না প্লিজ। দেন হচ্ছে আরেকটা মার্কেট ছিল, সেটার দোতলায় গেলাম, আর ওখানে দেখলাম যে ব্লাউজের অনেক সুন্দর সুন্দর শপস আছে, যারা ডিজাইনার রেডিমেড ব্লাউজ কিনতে লাইক করেন গো ফর দ্যাট ওয়ান। তারপরে অ্যাগেন আরও দোকান খুঁজতেছি টপসের, বাট কোনো ভালো দোকানই খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য খুবই মনটা খারাপ লাগছে। তারপরে হচ্ছে আমি আমার সেই ব্যাগের দোকানটা খুঁজছিলাম লাস্ট টাইম এসে, যে দোকান থেকে ব্যাগ কিনেছিলাম অ্যান্ড দেন পেয়ে গিয়েছি। এই দোকানে কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্যাগসের কালেকশন, যারা হচ্ছে আমার মতো একটু লেখা লেখা প্রিন্ট লাইক করেনি, যে এখানে যেমন ছিল ফেন্ডির লোগো দেওয়া, তারপর এলভি গুচি এই ধরনের লোগো দেওয়া ছিল, এই ব্যাগগুলো কিন্তু আপনারা এখানে 800 থেকে 1,000-1,200 টাকার মধ্যে পেয়ে যাবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট আপু আছেন তাদের জন্য খুবই ভালো অপশন। তারপর এখানে হিজাবের দোকান আছে, ওড়নার কালেকশনের দোকান আছে, আপনারা এগুলো নিতে পারেন, যেহেতু আমি কিনি নাই সো আমার দাম সম্পর্কে আইডিয়া নাই, বাট ডিজাইন কিন্তু বেশ ভালোই ছিল। অ্যান্ড এখানে যে টপস কিনছিল ইশরাত, এটার প্রাইস বলেছিল 600 টাকা, বাট ডেফিনেটলি ওরা 400 টাকাতে এটা দিয়ে দিয়েছে। সো এরপরে হচ্ছে চলে গেলাম আরেকটা সুন্দর শপে, এটা হচ্ছে একদম ফুল অন সিলভারের জুয়েলারিজের শপ, ইউ ক্যান সি প্রত্যেকটা জুয়েলারিজ অনেক সুন্দর। এই রিংসগুলো ছিল 100 টাকা করে ওনারা বলেছিল, আর অপোজিটে ছিল হচ্ছে ছোটো সাইজের রিংগুলো, ছোটো সাইজের রিংগুলো আমি কিনেছি পার পিস 80 টাকা করে, আর বড়গুলো হচ্ছে এরকম 100 টাকা 120-এর মধ্যে ওনারা দিয়ে দেয়। এখানে বিভিন্ন কালারের আছে, আর আমি বলতে পারি এগুলো আড়ং ডিজাইন, কারণ আড়ংয়ে কিন্তু এগুলো 1,200-1,300 টাকা করে সিলভারেরগুলো বিক্রি করে, সো চিপার ভার্সন এখান থেকে কিনতেই পারেন। কোয়ালিটি কিন্তু অত ভালো হয় না, বাট নট ব্যাড, ইউজ করলে কিন্তু অতটা খারাপ লাগবে না। তারপর আমি যেটা দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট আছে, তারপর রিংসও দেখাচ্ছে কত
সুন্দর। এখান থেকে আমি দুটো চুড়ি নিয়েছিলাম, এখানে জোড়া জোড়া সেল করে। এই যে এটা আমি নিয়েছিলাম, এটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, আমি 300 দিয়ে নিয়েছিলাম। আই গেস আর একটু কমেও চাইলে পাওয়া যাইতো। সো দ্যাটস ইট, বাই বাই।